আরেকজনকে যুক্ত করি আহ তাইবুর রহমান আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে হ্যাঁ ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আমি আপনাকে আজকে একটা বিষয় দেখানোর জন্য যুক্ত হয়েছি তো সেটা দেখানোর আগে আমি একটু বলে নিই নাস্তিক্যবাদ এবং অজ্ঞাবাদ এই দুটো সম্পর্কে এই সংজ্ঞা সম্পর্কে আমি যা জানি তা আমি বলছি যদি আমার সংজ্ঞায় ভুল থাকে আপনি একটু ঠিক করে দিয়েন আমি নাস্তিক্যবাদ এটা নিয়ে আমরা এটা নিয়ে আমরা একটা ভিডিও ছেড়ে দিচ্ছি কয়েকদিন আগে আমি ভিডিওতে নাস্তিক কাকে বলে অজ্ঞেয়বাদী আমি হ্যাঁ আমি দেখেছি সেজন্যই পৃষ্ঠাটা করছি আমি একটা জিনিস দেখা আচ্ছা বলেন ঠিক আছে আমি নাস্তিকবাদ সম্পর্কে যেটা জানি সেটা হচ্ছে ঈশ্বর বা স্রষ্টার প্রতি বিশ্বাস অবিশ্বাস বা বিশ্বাসের অভাব এটা হচ্ছে নাস্তিকবাদ আর অজ্ঞেয়বাদ বিষয়টা আমি যা জানি তা হচ্ছে জ্ঞানহীন বা কোনো বিষয়ে জ্ঞান না থাকা আমারই হ্যাঁ এটুক ঠিক আছে আসি হ্যাঁ এখানে জ্ঞানের সংজ্ঞাটা একটু আপনার মানে জেনে নেওয়া দরকার যে জ্ঞানের সংজ্ঞাটা হচ্ছে গিয়ে আপনি যেটা যেটা সপক্ষে প্রমাণ পেয়েছেন সেটাকে জ্ঞান বলে যেটা সপক্ষে প্রমাণ মনে করেন আমাদের গ্রামে মানে একটা লোক পানি পরা দিয়ে মানুষের রোগ ভালো করে ফেলে এই বিষয়ে যদি আপনি জ্ঞান অর্জন করেন এটা কিন্তু কোনো জ্ঞান হবে না মানে এটা এই বিষয়ে কোনো জ্ঞান অর্জন করা সম্ভব না কারণ এটা কোনো প্রমাণিত বিষয় না সুতরাং এই বিষয়ে কোনো জ্ঞান অর্জন করা সম্ভব না এই বিষয়ে আপনি পড়তে পারেন জানতে পারেন আপনি জানছেন সেই বিষয়ে জেনেছেন কিছু হয়তো যে এই পানি পানি এই ক্যান্সার রোগ মানে সেই এইডস রোগ সারায় এরকম হয়তো তাদের কিছু কিছু জিনিসপত্র আছে হয়তো কিন্তু সেই জিনিসগুলা কিন্তু জ্ঞানের অংশ না জ্ঞান হতে হলে কিন্তু সেই জিনিসটাকে প্রমাণিত হতে হয় হ্যাঁ 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 আচ্ছা আমি আপনাকে একটা বিষয় দেখাতে চাচ্ছি আমি কি ক্যামেরাটা অন করতে পারবো আপনার যদি নিরাপত্তার সমস্যা থাকে তাহলে আপনার আপনার উপর এটা আপনি আপনার ক্যামেরা কি অন করবেন কিনা কিন্তু আপনি যদি অন করেন তাহলে আমি আমার স্ক্রিনটা বড় করে রাখি কারণ অনেক মুমিন এসে অনেক উল্টাপাল্টা কাজ করে তো আমি আপনি আগে দেন যে জিনিসটা দেখাতে চাচ্ছেন সেটা দেখান তারপর আমি আবার ইয়ার স্ক্রিনটা বড় মানে ব্যাক ক্যামেরাটা কিভাবে দেখেন আমি ক্যামেরা অন করলাম সামনে এটা আসলো তো একটা বাটন থাকার কথা যে ব্যাকে যাওয়ার একটা বাটন থাকার কথা ক্যামেরা আচ্ছা তাহলে সামনের ক্যামেরা দিয়ে দেখেন আপনি যেটা দেখাতে চাচ্ছেন হ্যাঁ দর্শনের একটা বই থেকে আমি একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনহার্স এর বই বইটার লেখক হচ্ছে নূলবী এটা দর্শনের একটা পাঠ্য বই তো সেই বইয়ে আমি নাস্তিকবাদ এবং অজ্ঞায়বাদের দুই সংজ্ঞা পেয়েছি সেই সংজ্ঞাগুলো কিন্তু আপনাদের সংজ্ঞার সঙ্গে পুরোপুরি ভিন্ন এখানে অজ্ঞেয়বাদীদের যে অজ্ঞেয়বাদীদের যে সংখ্যাটা দেওয়া আছে বলা হচ্ছে অজ্ঞেয়বাদীদের মধ্যে অতীন্দ্রিয় সত্তার অস্তিত্ব আছে কিন্তু এই সত্য অজ্ঞাত ও অজ্ঞেই মানে অস্তিত্ব আছে এটা তো এই যে এই সংখ্যা লিখেছে সে হয়তো দর্শন সম্পর্কে কিছু জানে না বা সে হয়তো গাজা খেয়ে লিখেছে আপনি এই বইয়ের লেখককে আমার লাইভে আসতে বলতে পারেন আমি ওনাকে জানায় দিব শিখায় দিব অজ্ঞবাদ কাকে বলে এই শব্দটা রুট কোথা থেকে আসছে সেটা আমি ওনাকে দেখায় দিব এটা হচ্ছে মানে অনার্স এর একটা পাঠ্য বই এটা দর্শনের শিক্ষা কিন্তু পড়ানো হয় অনার্স এর পাঠ্য বই হোক আর পাঠ্য বই হোক বাংলাদেশে যারা ফিলোসফির মানে বই লেখে এবং যারা ফিলোসফির টিচার এগুলা প্রত্যেকটা হচ্ছে এক একটা বড় টাইপের গরু গাধা আমি খুব দায়িত্ব নিয়ে বলছি যে প্রত্যেকটা হচ্ছে এক একটা বড় টাইপের গরু গাধা ঠিক আছে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন দর্শনের টিচারের সাথে আলাপ করেছি আমি তাদের সাথে আলাপ করে আমার যেটা মনে হয়েছে এরা প্রত্যেকটা এক একটা গরু গাধা আমি যখন ইংল্যান্ডে গিয়েছি ইংল্যান্ডে গিয়ে সারা পৃথিবীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিলসফি বিষয়ক ম্যাগাজিন ম্যাগাজিন পত্রিকা সেটার নাম হচ্ছে থিঙ্ক সেই পত্রিকার যিনি সম্পাদক এবং পৃথিবী সারা পৃথিবীর সবচেয়ে বড় ফিলসফার বর্তমান সময়ে জীবিত ফিলসফারদের মধ্যে একজন হচ্ছেন স্টেফেন ল স্টেফেন ল এর সাথে আমার খুবই ভালো সম্পর্ক আছে খুবই ভালো বন্ধুত্ব আছে আপনি যদি চান তাহলে আমি ওনার ওনার মানে ওনার সাথে যে আমার নিয়মিত কথাবার্তা হয় এবং উনি যে আমাকে খুবই পছন্দ করেন সেটার ইয়াগুলো আমি আপনাকে দেখাতে পারি আমি এই জিনিসগুলো বলছি আমার নিজে নিজেকে ইয়া করার জন্য না আমি বলছি যে তার সাথে আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি এবং বাংলাদেশের যারা ফিলোসফি নিয়ে লেখালে ইয়া করে মানে টিচার তাদের সাথে আমি কথা বলেছি দুইজনের সাথে কথা বলে আমি যেটা বুঝতে পেরেছি বাংলাদেশের ফিলসফাররা আহ তারা বাংলাদেশের বাংলাদেশের কোনো ফিলোসফার নাই ইনফ্যাক্ট বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ফিলোসফার নাই হ্যাঁ বাংলাদেশে আছে ফিলোসফি টিচার ফিলোসফি ছাত্র বাংলাদেশে এখন পর্যন্ত কোনো ফিলোসফারের জন্ম হয় নাই হ্যাঁ এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশে ফিলোসফির কোনো চর্চাই হয় না বাংলাদেশের মানুষ বাংলাদেশের যে টিচাররা ফিলোসফি পড়ায় তারা ফিলোসফির কিচ্ছু বোঝে না ঠিক আছে এবং আমি তাদের কয়েকজনকে ইয়াও করেছি কয়েকজনের ভুলও ধরেছি কয়েকজনের সাথে তর্কও হয়েছে বাংলাদেশের কয়েকজন টিচারের সাথে এরা একেবারেই মানে থার্ড ক্লাস লেভেলের একেবারেই থার্ড ক্লাস লেভেলের আপনি যার কথা বলছেন তাকে আমি চিনি না আপনি যদি এই বইয়ের লেখককে আমার সাথে একটু লাইভে যুক্ত হতে বলতে পারেন বা এই লেখককে আমার মানে কোনোভাবে যদি আমার লাইভে আনা যায় আমি আপনাকে দেখিয়ে দিব যে সে কোথায় ভুল করেছে কেন ভুল করেছে আর ঠিক আছে সেগুলোতেও যেতে হবে না আপনি শুধুমাত্র মানে অ্যাগনোস্টিসিজম এই জিনিসটার রুট ওয়ার্ড কি সেটা একটু সার্চ করে দেখতে পারেন মানে প্রাচীন গ্রিস গ্রিক ভাষা থেকে যে নস্টস শব্দ থেকে যে অ্যাগনোস্টিক এসছে এটা কি আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন হ্যাঁ আমি দেখে নিব এবং আমি সম্পর্কে দেখেছি এবং আপনাদের কাছ থেকেও শুনেছি আমি এই বিষয়টা বুঝতে পেরেছি এটা এটা সম্পর্কে যারা একদম সম্পূর্ণ নতুন যারা দর্শন বিভাগে ভর্তি হয়েছে তারা এটা পড়লে তো বুঝতে পারবে না তারা তখন এটাকে সত্য বলে মনে করবে এই সংখ্যাটাকে হ্যাঁ এটা তো সঠিক সঠিক কথাই বলেছেন যে এই টাইপের গরু গাধাদের লেখা বই পড়ে আরো কিছু গরু গাথা হবে যারা কিছুই বুঝবে না তারা মাথা ঘুরাবে তাদের এইটা একেবারেই ভুল কথা যে অজ্ঞাবাদীরা অতীন্দ্রিয় সত্তা আছে বলে মনে করে কিন্তু তাদের সম্পর্কে জানি না বলে মনে করে এটা কোনো কথা ভাই যেটা আছে বলে মনে করবে কিভাবে আছে বলে মনে করতে হলে তো সেই সম্পর্কে জ্ঞান লাগবে মানে জ্ঞান ছাড়া সেই জিনিসটা আছে নাকি নাই সেই জিনিসটা একজন মানুষ কিভাবে বলবে আপনি বলেন তো এটা একটা ফিলসফির মানে ফিলসফারদের তো যুক্তিবাদী হতে হয় তাই না একজন যৌক্তিক মানুষ কিভাবে একটা জিনিস আছে নাকি না এটা আমি জানি না আমি তো আমি পড়তে গিয়ে দেখলাম যে এখানে যেভাবে লেখা আছে নাস্তিকবাদের সংজ্ঞা এবং অগ্নিবাদীদের সংজ্ঞা এই সংজ্ঞা গুলো কিন্তু মানে আমার কাছে সঠিক মনে হচ্ছে না আপনাদের গুলো লেখার পর এবং গুগল করে পড়ার পর সে কারণে আমি বুঝতে পারলাম কিন্তু যারা নতুন তারা তো বুঝতেই পারবে না তখন ব্যাপারটা কেমন জানি এই জন্য আপনি আহ আন্তর্জাতিক মানের যারা ফিলোসোফার তাদের বইগুলো পড়তে পারেন তাদের বইগুলো দেখতে পারেন সেখানে কি বলা আছে এবং সেখানে তারা কি এই ওয়ার্ডটাকে ভেঙে তারা কিভাবে বলেছেন সেই জিনিসটা আপনি দেখতে পারেন বাংলাদেশের মানে যে মানে বাংলাদেশের তো একেবারে খারাপ অবস্থা হ্যাঁ জ্ঞান বিজ্ঞানে আপনি দেখেন না জ্ঞান বিজ্ঞানে বাংলাদেশের তো সেরকম কোনো পার্টিসিপেশন নাই সারা পৃথিবীর যে পর্যায়ে পৌঁছেছে সেখানে তো বাংলাদেশের মানুষের কোনো পার্টিসিপেশন নাই কেন কারণ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের এত মানে ঢাকা ইউনিভার্সিটির ফিলোসফি টিচার গুলা এরকমের গরুর মতো কথা বলে এরকম গাধার মতো কথা বলে মানে এগুলা শুনলে হতভম্ব হয়ে যেতে হয় আমি এই যে কয়েকদিন আগে আমি দেখলাম যে মানে ইসে মানে কি জানো চিটাগাং ইউনিভার্সিটির ফিলোসফার ফিলোসফি ডিপার্টমেন্টের একজন টিচার সে আমার নামে কি কি জানি উল্টা মানে কথাবার্তা বলতেছে ভিডিও টিডিও বানাচ্ছে তো তাকে তাকে আমি তাকে তার ভিডিওটা আপনাকে দেখাই দেখেন কি বলে আমার সম্পর্কে আমি একজন আমি একজন প্র্যাকটিসিং পায়াস মুসলিম এবং বলা যায় যে আমি একজন ইসলামিস্ট যারা আসিম উদ্দিনের কথা বলছে বা আরো কি বলছে হ্যাঁ আমিও ওনাদের অনেকগুলো ইয়ে শুনেছি অনেক পড়াশোনা করে অনেক স্ক্রিনশট নিয়ে অনেক তথ্য বলে অনেক রেফারেন্স ইনফরমেশন অনেক কিছু নিয়ে আসে অনেক হিস্ট্রি তারা নিয়ে আসে এগুলো আসলে আমি পারি না অন ক্যামেরা আমার মানে এই জিনিসটা আমি ওকে আমি বলছি যে দিস ইজ এ প্লেন কনফেশন যে অনেকে অনেক কিছু অনেক রেফারেন্স যেভাবে জানে আমি আসলে তত কিছু জানি না মানে আমার জানাটা হচ্ছে মোর আর্গুমেন্ট আর্গুমেন্ট বেস আর্গুমেন্টেটিভ অ্যান্ড কনসেপচুয়াল অনেক বেশি রেফারেন্স বলা একটা বিষয়ে অনেক তথ্য বলা এটা কি হয়েছে সেটা কি হয়েছে এটা বলা এটা আসলে আমি পারি না ওকে এ হচ্ছে চিরাং চিরাং বিশ্ববিদ্যালয়ের ফিলোসফি ডিপার্টমেন্টের একজন টিচার হ্যাঁ এরকম অনেকগুলা টিচারের ইয়ে আমি দেখাতে পারবো এরা আমার আমি এই ভদ্রলোক আমার সম্পর্কে কিছু লিখেছিল হ্যাঁ বা ভিডিও বানিয়েছিল তখন একটা লেখার ভিতরে সে লিখলো যে মানে বিয়ের সময় আসার বয়স ছিল পনেরো ষোলো বছর তখন আমি আমার আমার ইসে আসলো সে আবার আমার লেখা টাকা পরে সবসময় এই ভদ্রলোক আবার আমার লেখা টাকা পরে তো আমার নিউজ ফিডও আসছে সেটা আমি ওনাকে মেসেজ করলাম যে আচ্ছা আপনি যে লিখলেন যে আয়সার বয়স তখন পনেরো ষোলো বছর ছিল আপনি এটা ঠিক আছে আপনার আপনার যুক্তিটা আমি একটু শুনতে চাই তাহলে আসেন আমরা একদিন আলোচনা করি যে আপনি প্রমাণ দেন যে আশার বয়স পনেরো ষোলো ছিল আর আমি প্রমাণ দিচ্ছি যে বিয়ের সময় এবং সঙ্গমের সময় আশার কত বয়স কত বছর বয়স ছিল সেটা আমিও আমার কাছ থেকে প্রমাণ দিচ্ছি আসেন আমরা একটা ওপেন যাই আপনার আপনার প্রতি সম্মান রেখে আমি কথা বলবো কোনো সমস্যা নেই আপনি আসেন সে তখন আমাকে বলল যে এটা আমার বিশ্বাস হ্যাঁ এই আমার বিশ্বাস আমার বিশ্বাস নিয়ে আমি বিতর্ক করতে চাই না তখন আমি বললাম যে আপনি যখন একটা পয়েন্ট মেক করতেছেন যে আপনি একটা এভিডেন্স উপর ভিত্তি করে একটা ইয়া দিচ্ছেন তখন এটা তো বিশ্বাস হতে পারে না আপনি আপনার কাছে হয়তো কিছু তথ্য আছে যে তথ্যের উপর ভিত্তি করে আপনি বলছেন আয়সের বয়স ছিল পনেরো ষোলো বছর এটা কোন তথ্যের উপর ভিত্তি করে আপনি বলছেন সেটা আমি একটু দেখতে চাই আমাকে একটু দেখান যে আপনি কিসের উপর ভিত্তি করে এটা বলছেন সে বলতেছে না 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 আমি এত বিতর্কে যেতে চাই না আমার কাছে এখনো স্ক্রিনশট আছে সেই মেসেজে মেসেজের মেসেজ চালাচালি স্ক্রিনশট এখন আমার কাছে আছে আপনি চাইলে আমি দেখাতে পারি সে বলতেছে না না আমি বিতর্কে যেতে চাই না এগুলো নিয়ে বিতর্ক করা ঠিক না আমার আমি আমি বিশ্বাস করি সেই সময় আয়সার বয়স পনেরো ষোলো বছর ছিল আমি বলি এটা মানুষের আমি বললাম যে এটা মানুষের বিশ্বাস কিভাবে হয় একটা ঐতিহাসিক ঘটনা ঘটনা সম্পর্কে মানুষ বিশ্বাস কিভাবে করে আপনার যদি এভিডেন্স থাকে তাহলে আপনি দেখাবেন যে এই হচ্ছে আয়সার বয়স এত ছিল আর যে ডেভিডスナー থাকেতেলে আপনি চুপ থাকবেন কিন্তু আপনার বিশ্বাস এটা হয় কিভাবে সে তখন আমার সাথে আর কথা বলতে মানে অপরাগতা প্রকাশ করলো যে আমি আপনার সাথে কথা বলতে পারবো না লাইভে আসতে পারবো না তো এই হচ্ছে বাংলাদেশের এইshader অবস্থা হ্যাঁ এত খারাপ অবস্থা এত জঘন্য অবস্থা এদের যে একটা যে কথা বলবে একটা আলোচনা করবে হ্যাঁ যে তোমার কাছে কি আছে ভাই দেখি তোমার কাছে কি আছে তুমি কি তথ্যের উপর ভিত্তি করে এই সিদ্ধান্তে আসছো সেটা একটু দেখি আমি এর দেখাবে না আমাকে দেখাবে না লুকায় রাখবে মানে লুকায় লুকায় সে বিভিন্ন মানে তার ছাত্রদের সাথে এগুলো নিয়ে আলাপ করবে কিন্তু আমার সাথে মানে বিতর্ক করতে আসবে না এই যদি বাংলাদেশের এইসবের অবস্থা হয় ফিলোসফি টিচারদের অবস্থা হয় তাহলে আমি আমি তো মনে করি বাংলাদেশের ফিলোসফির কোনো আসলে অবশ্যই বাংলাদেশের ফিলোসফির কোনো ভবিষ্যৎ নাই বাংলাদেশে ফিলোসফি থেকে পড়ালেখা করার পর লোকজন ব্যাংকে চাকরি করে তো এই বাংলাদেশের তো ফিলোসফি দিয়ে তো কিছু হবে না আসলে এই বিষয়ে পড়ালেখা করেও আসলে মানুষ ব্যাংকে চাকরি করে হ্যাঁ কেরানি হয় তো এটা তো আসলে স্বাভাবিক এটা এরকমই হওয়া স্বাভাবিক তাইবুর ভাই বলেন আচ্ছা হ্যাঁ আমি আপনার কথা বুঝলাম এখন এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেটার আবার আছে সমালোচনার সাপেক্ষে আপনার মানে যুক্তিটা কি হবে সেটা একটা আমি জানতে চাচ্ছি আমি আপনাকে পড়ে শোনাই যেটা এখানে বলা হচ্ছে যারা প্রত্যক্ষবাদী বা নাস্তিক্যবাদী তারা অতিনেত্রীয় বিষয়ের সত্যতা স্বীকার করেন না তাদের মধ্যে যা কিছু প্রত্যক্ষ করা যায় তাই সত্য ঈশ্বর আর তাই প্রত্যক্ষ করা যায় না এই কথাটা ভুল প্রত্যক্ষ মানে হচ্ছে গিয়ে মানে মানে এখানে প্রত্যক্ষ আমরা কখনো প্রত্যক্ষ প্রমাণ দাবি করি না মানে চোখে দেখতে হবে এরকম আমরা দাবি করি না এই কথাটা ভুল আমরা দাবি করি একটা অবজেক্টিভ প্রুফ যেটাকে আমরা অবজার্ভ করতে পারবো অবজার্ভ মানে বাংলায় যদি আপনি অনুবাদ করেন তাহলে সেটাকে আপনি এইভাবে অনুবাদ করতে পারেন আসলে করা সম্ভব যে প্রত্যক্ষ কিন্তু অবজারভেবল মানে আসলে ইংরেজির যে শব্দটা সেটা আসলে প্রত্যক্ষ না সেটাকে বলা হয় অবজার্ভ করা মানে হচ্ছে গিয়ে যে কোনো ভাবে আপনি অবজার্ভ করতে পারেন জিনিসটাকে আপনি মানে সাইন্টিফিক ওয়েতেও জিনিসটাকে অবজার্ভ করতে পারেন যেমন ধরেন বিগ ব্যাং এর পরে যে ঘটনাগুলো ঘটেছিল সেই ঘটনাগুলো আমরা অবজার্ভ করতে পারি এই অবজার্ভ করার মানে হচ্ছে আমরা যে দেখতে পারি তা কিন্তু না অবজার্ভ মানে হচ্ছে আমরা সেই জিনিসগুলোর প্রমাণ পাই হ্যাঁ সেই জিনিসগুলার ইয়াগুলো আছে যেটার কারণে এই বিগ ব্যাং হয়েছে সেই জিনিসটা আমরা নিশ্চিত হতে পারি সেই গুলার কারণে এই যে যিনি অনুবাদটা করেছেন তিনি হয়তো এই অবজেক্টিভ প্রুফ বলতে কি বোঝাই আমরা আসলে কি বোঝাই তিনি হয়তো এই অনুবাদটাই ঠিকভাবে বুঝতে পারেনি হয়তো ইংরেজি বই পড়ছে তো ইংরেজি বই পড়া বুঝতে পারেনি মনে করছে যে চোখে দেখতে হবে এই কারণে উনি এই জিনিসটা বোঝেন নাই ওনা এইগুলা ভাই খুবই নিম্ন লেখক এইগুলা এগুলা পরে মানুষ কি বুঝবে কি শিখবে আমি আসলে জানি না খুবই হাস্যকর ভালো হয়েছে আপনি আমাকে এগুলা নিয়ে বলতেছেন কিন্তু আমি তো মানে আহত এগুলো শুনে হ্যাঁ তিনি জনপ্রিয় একজন লেখক তো যারা দর্শনে ভর্তি হয় ইউনার বই কেনার জন্য সারা বলে দিই তার বই কোন লেখকের বই কিনবে সারা সাজেস্ট করে নবীর বই কিনতে হবে সে কারণে আমিও কিনলাম কেনার পর পড়ে দেখছি এখন এই বিষয়গুলো আমি পাচ্ছি আচ্ছা এই নুরুন নবী বোধহয় আমি চিনি বোধ হয় আমার যতদূর মনে পড়ে উনি কি চাপদারিওয়ালা একজন ভদ্রলোক সাদা পাকা সাদা কাঁচা দাঁড়িয়ালা চাপ দাঁড়িয়ে একজন ভদ্রলোক আমি একটু দেখি এখানে ওনার পরিচিতি দেওয়া আছে প্রফেসর মোহাম্মদ নুরুলনী অধ্যক্ষ গোপিন সরকারি কলেজ ঢাকা প্রাক্তন অধ্যক্ষ বঙ্গবন্ধু সরকারি কলেজ গোপালগঞ্জ অনেক কিছুই দেওয়া আছে এখানে ওনার পরিচয়টা দেওয়া আছে খুবই খারাপ অবস্থা মানে মানে স্কুলে যাওয়া উচিত মানে যে একটা ইউরোপিয়ান মানে হয় জার্মানি বা ইংল্যান্ড এই সমস্ত দেশে গিয়ে স্কুলে ভর্তি হওয়া উচিত স্কুলে ভর্তি হলে যদি উনি কিছু শিখেন তাহলে মানে রক্ষা রক্ষা পাবে বাংলাদেশের এই দর্শনের স্টুডেন্টরা রক্ষা পাবে কিন্তু আমার মনে হচ্ছে ওনার স্কুলে ভর্তি হওয়া উচিত আমার আরেকটা বিষয় জানার ছিল হ্যাঁ হ্যাঁ বলেন সেটা হচ্ছে মানে দর্শন তো আসলে একটা চিন্তাগত ব্যাপার তো আমরা যারা মানে বিজ্ঞানীদের দেখি আমাদের ইতিহাসে এরিস্টোটল বা নিউটন তাদেরকে কিন্তু আমরা দার্শনিক বলি না বিজ্ঞানী বলি তো তারাও কি মানে তাদেরকে কি দার্শনিক বলা যায় যেহেতু তারা কোনো কিছু একটা উদ্ভব করার আবিষ্কার করার আগে সেটা সম্পর্কে চিন্তা ভাবনা করছে জীবন ও জগৎ সম্পর্কে সেই দৃষ্টিকোণ থেকে কি তাদেরকে তাদেরকে দার্শনিক বলা যাবে পৃথিবীর সকল জ্ঞানের যতগুলা শাখা আছে সবগুলা শাখার উৎপত্তি ঘটেছে দর্শন থেকে ফিলোসফি থেকে এবং যত শাখায় আপনি পড়ালেখা করেন না কেন সেই শাখায় যদি আপনি সর্বোচ্চ ডিগ্রি নেন তখন আপনাকে একটা পিএইচডি ডিগ্রি দেওয়া হয় সেই পিএইচডি ডিগ্রিটার মানেই হচ্ছে ডক্টর অফ ফিলোসফি তার মানে হচ্ছে আপনি যে কোনো সাবজেক্টই পড়েন না কেন আপনাকে ফিলসফির ডিগ্রিটাই দেওয়া হয় মানে হচ্ছে গিয়ে ফিলোসফি হচ্ছে গিয়ে সমস্ত জ্ঞানের মাতা স্বরূপ মানে হচ্ছে গিয়ে জন্ম হয়েছে সেখান থেকে ফিলসফি থেকে এখন আপনি যে অ্যারিস্টোটলের কথা বলেন অ্যারিস্টোটলের আমলে আসলে আমাদের যে জ্ঞান ছিল সেই জ্ঞান এত ছড়ানো ছিটানো ছিল না মানে একটাই ছিল একটা জিনিসই ছিল আমাদের কাছে জানার একটা একটাই পদ্ধতি ছিল যে দর্শন ফিলোসফি এই কারণে অ্যারিস্টোটল ছিলেন একজন বড় ফিলসফার কিন্তু অ্যারিস্টটল যে কাজটা করেছেন সেই কাজটা হচ্ছে যে তিনি তিনি জ্ঞানের অনেকগুলা অনেকগুলা শাখা শাখা তৈরি তৈরি করে করে ফেলেছেন ফেলার ফলে ফিলোসফার ছিলেন কিন্তু এর পরবর্তীতে যারাই এসছেন তারা এক একটা শাখা নিয়ে কাজ করেছেন শাখা নিয়ে কাজ করার পরে সেই শাখাগুলো এখন এই এত বছর পরে সেই শাখাগুলো এত বড় পরিমাণ ডেভেলপ করেছে যে সবগুলা শাখায় একজন মানুষের এক্সপার্ট হওয়া সম্ভব না কিন্তু এই সবগুলা আবার ফিলোসফির অন্তর্ভুক্ত তার মানে এখনকার সময় এবং পরবর্তীতে যেটা হয়েছে ফিলোসফি এবং সায়েন্স দুইটা আস্তে করে আলাদা হয়ে গেছে আলাদা হওয়ার একটা কারণ আছে সেটা ভিন্ন বিষয় যে আগেরকালে যে মানে ফিলোসফির যে ইয়াগুলা ছিল যে আমরা যুক্তির উপর ভিত্তি করে একটা মতামত দিতাম মানে ফিলোসফরা যেটা করত যুক্তির উপর ভিত্তি করে একটা মতামত দিত কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে যেই যুক্তির উপরে ভিত্তি করে আমরা মতামত তৈরি করতে করছি সেই যুক্তিগুলা বা সেই ইনফরমেশনগুলা সব সময় সঠিক নাও হতে পারে অনেক সময় দেখা গেছে ফিলোসফরা ভুল ভিত্তি করে গেছেন ভুল এই কারণে বিজ্ঞানের যে বিজ্ঞানের যে পদ্ধতিটা সেই পদ্ধতিটা আবিষ্কার হয়ে যাওয়ার পরে আমাদের কাজ কাজগুলো অনেক সহজ হয়ে গেছে তখন আমরা সেই বিজ্ঞানের পদ্ধতি দ্বারা কোনো একটা তথ্যকে ভেরিফাই করতে পারি কোনো একটা ফ্যাক্টকে অবজার অবজারভেভেশনকে আমরা নানাভাবে পরীক্ষা নিরীক্ষা করে ভেরিফাই করতে পারি ভেরিফাই করে ফেলার পরে আমরা এরপরে যে সিদ্ধান্তটা নিই সেই সিদ্ধান্তটা অনেক প্রিসাইজ হয় অনেক সঠিক হয় বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক হয় কিন্তু ফিলোসফাররা আগে যে কাজটা করত যে যুক্তির উপর শুধুমাত্র যুক্তির উপর ভিত্তি করে প্রমাণের উপর না শুধুমাত্র যুক্তির উপর ভিত্তি করে সিদ্ধান্তে আসতো কিন্তু বিজ্ঞান যেটা করে এক্সপেরিমেন্ট এবং মানে সাইন্টিফিক যে মেথড সেটা ব্যবহার করে যুক্তি এবং প্রমাণ দুইটার উপর ভিত্তি করে সিদ্ধান্তে আসে এই কারণে বিজ্ঞান অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলেছে পরবর্তীতে অনেক বেশি প্রভাব বিস্তার করে ফেলেছে এখন আর বর্তমান সময়ে মানে মানে দর্শনের ধারাও তো আসলে ভাগ হয়ে গেছে মনে করেন হেগেলিয়ান দর্শনের পরে যখন মার্কস অন্য অন্য যারা দার্শনিক ছিলেন তারা যখন বস্তুবাদী দর্শনের সূচনা করছে তখন দর্শনের পুরো ধারাটাই কনসেপ্টে চেঞ্জ হয়ে গেছে এখনকার সময় দর্শন একটা অপ্রয়োজনীয় জিনিসে পরিণত হয়ে গেছে এখন আর এখনকার সময় আর দর্শনের সেরকম প্রয়োজন নাই কারণ দর্শনের দর্শন দিয়ে আমরা যেই জিনিসগুলা চিন্তা করতাম সেই চিন্তাগুলো এখন বিজ্ঞানের দখলে চলে গেছে কারণ হচ্ছে বিজ্ঞান এত বেশি বিস্তৃত হয়ে গেছে যে বিজ্ঞানের কারণে দর্শনার সেখানে সুবিধা করতে পারছে না কিন্তু তার মানে আমি এটা বলছি না যে দর্শনের আর জায়গাটা এখন বিজ্ঞান দখল করে নিয়েছে কারণ বিজ্ঞানের কাছে হার্ড এভিডেন্স আছে সেই হার্ড এভিডেন্স কেউ কখনো অস্বীকার করতে পারে না এখন আপনি যদি অ্যারিস্টোটল কে একজন দার্শনিক বলতে পারেন আহ সক্রেটিস প্লেটো অ্যারিস্টোটল এই তিনজনকে দার্শনিক বলতে পারেন কিন্তু অ্যারিস্টোটলের পরে যারা আসছেন আহ যেহেতু এই জ্ঞানের শাখা অনেকগুলো শাখায় কাজ করেছেন এবং শাখাগুলো আলাদা করে দিয়েছেন যেমন জীববিজ্ঞান পদার্থ বিজ্ঞান রসায়ন বিজ্ঞান তারপরে জ্যোতির্বিজ্ঞান এই জিনিসগুলো আলাদা আলাদা করে দেওয়ার ফলে এখন এক একটা সাবজেক্টে মানুষ মানে কাজ করতে পারে একটা ছোট ছোট অংশে মানুষ কাজ করতে পারে ছোট ছোট অংশ নিয়ে মানুষ পড়ালেখা করতে পারে যেমন ধরেন শুধুমাত্র স্ট্রিং থিওরি নিয়ে সারা জীবন মানুষ পড়ালেখা করতে পারে শুধুমাত্র বিগ ব্যাং তত্ত্ব নিয়ে মানুষ সারা জীবন পড়ালেখা করতে পারে এইটা আবার হচ্ছে গিয়ে পদার্থ একটা অত্যন্ত ক্ষুদ্র অংশ পদার্থ বিজ্ঞানের আরো বড় বড় জিনিস আছে তার মানে এখন মানে সেগুলার আবার মানে রুটে গেলে শেষ পর্যন্ত পাওয়া যাবে দর্শনকে ফিলোসফিকে এই কারণে এখনকার সময়ে শুধুমাত্র বিজ্ঞানী হওয়াই সম্ভব এবং স্পেসিফিক একটা সাবজেক্টের উপর বিজ্ঞানী হওয়া সম্ভব মানে বিজ্ঞানী বলতে কিন্তু আমরা এখন এইরকম মানে ভ্যাস জিনিসও বুঝি না বিজ্ঞানী বলতে আমরা বুঝি যেমন ধরেন নিউটন হচ্ছে একজন ক্লাসিক্যাল পদার্থ বিজ্ঞানী তিনি কিন্তু আবার জীব বিজ্ঞানী না তিনি কিন্তু আবার রসায়ন বিজ্ঞানী না তিনি হচ্ছেন একদম পদার্থ বিজ্ঞানী আবার আইনস্টাইনও ছিলেন একজন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ও ছিলেন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী আবার মনে করেন রাদার ফোর্ড ছিলেন একজন রসায়ন বিজ্ঞানী তারপরে ডারবিন ছিলেন একজন জীব এভাবে শাখা শাখায় পরিণত ভাগ হয়ে গেছে কিন্তু এরা এদের সবারই যে জ্ঞান সেই জ্ঞানের রূপটা হচ্ছে যেহেতু ফিলোসফি সেহেতু তাদেরকে ফিলোসফারও আপনি বলতে পারেন চাইলে বলতে পারেন কিন্তু আমরা সাধারণত বলি না কিন্তু তাদেরকে হয়তো জীব বিজ্ঞানী বলি বা পদার্থ বিজ্ঞানী বলি আপনি যদি তাদেরকে ফিলোসফার বলতে চান সেই হিসেবে বলা যায় কিন্তু আসলে তারা ফিলোসফার না আসলে কারণ বিজ্ঞানের এরিয়াটা এখন অনেক বৃদ্ধি পেয়ে গেছে বিজ্ঞান এখন সবকিছু ডমিনেট করতেছে আমাদের জ্ঞানের যে জগৎ সেই জগৎটাকে বিজ্ঞানী আসলে এখন ডোমিনেট করতেছে আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল বাসবিহারী ভাই থাকলে করতে পারতাম আমি আপনার লাইভে শুনছিলাম মনে হয় বাসবিহারী ভাই বলছিল যে মানে দর্শনে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আলোচনা করা হয় না এমনটা বলছিলেন মনে হয় নাকি আমি বল শুনলাম জানি না উনি থাকলে এটা জেনে নিতে পারতাম প্রাচীনকালে প্রাচীনকালের ফিলোসফিতে ঈশ্বরের অস্তিত্ব এবং মেটাফিজিক্স অধিবিদ্যা বা অধিবিদ্যা বিষয়ে ইয়া করা হইতো আলোচনা করা হইতো কিন্তু বস্তুবাদী দর্শনের সূচনা হওয়ার পরে এই যে অধিবিদ্যা সেগুলা একদম মানে মানে একদম ভেঙে দেওয়া হয়েছে এগুলোর মেরুদণ্ড একদম ভেঙে দেওয়া হয়েছে বিশেষ করে আপনি যদি ইমানুয়েল কান থেকে শুরু করে ইমানুয়েল কান থেকে যদি আপনি পড়া শুরু করেন তাহলে আপনি দেখবেন যে এই যে অধিবিদ্যা এই যে মানে মেটাফিজিক্স এই যে মানে আধ্যাত্মবাদী কথাবার্তা এইগুলা দর্শনের জগতে এখন আর অ্যাপ্লিকেবল না এগুলো বহু প্রাচীন দর্শন এগুলো বহু পুরোনো যে ইমাম গাজ্লি আমলের লোকজন এগুলো নিয়ে দৌড়দরি করতো এখনকার ফিলোসফার এগুলো নিয়ে হাসাহাসি করবে এগুলো নিয়ে এগুলো অনেক পুরনো জিনিস